like a Hellcat. প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জেএসসি গণিত অধ্যায় এক সম্পর্কে, এবং এই অধ্যায় একের আজকে আমরা পার্ট ছয় সম্পর্কে আলোচনা করব। পার্ট ছয়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় কিভাবে করব, তার একটি সূত্র প্রতিবেদন। তো এটা আলোচনা করার জন্য আমরা প্রথম দশটি বিজোড় সংখ্যা নিয়েছি। তো এই বিজোড় সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে এর পূর্বেই আমরা জেনেছি স্বাভাবিক সংখ্যা কাকে বলে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, ডট 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 চলবে অসীম পর্যন্ত, সব সংখ্যাগুলোই হলো স্বাভাবিক সংখ্যা। বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র প্রতিপাদন করার জন্য আমরা এখানে প্রথম দশটি বিজোড় সংখ্যা নিয়েছি। এক, একের পরে বিজোড় সংখ্যাটি হলো তিন, তারপরে বিজোড় সংখ্যা পাঁচ, তারপরে একটি সাত। এভাবে যদি আমরা যোগ করি প্রথম দশটি বিজোড় সংখ্যা, তাহলে যোগফল আসবে একশো। এটা এখন আমরা আলোচনার মাধ্যমে বিশ্লেষণ করে দেখাব কি হয়ে দশটি বিজোড় সংখ্যার যোগফল একশো হয়। এটি অনেক সময় এমসিকিউ পরীক্ষায় আসে। তো আমরা যদি প্রথম দুইটি বিজোড় সংখ্যা নেই, তাহলে এক আর তিন যদি যোগ করি, প্রথম দুইটি বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল আসতেছে চার। চার হলো একটি বর্গ সংখ্যা এবং চার হলো দুইয়ের বর্গ, তাহলে দুইয়ের বর্গ স্কোয়ার করলে চার আসতেছে। প্রথম তিনটি যদি বিজোড় সংখ্যা নেই যোগ করি, তাহলে যোগফল আসতেছে নয়। নয় হলে একটি বর্গ সংখ্যা, তাহলে এই নয় তিনের উপর বর্গ করলে নয় হবে। যেহেতু আমরা প্রথম তিনটি বিজোড় সংখ্যা নিয়েছি, এজন্য তিনের উপর স্কোয়ার করলে প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল হবে। আবার প্রথম চারটি যদি বিজোড় সংখ্যা আমরা নেই যোগফল, এক, তিন, পাঁচ, সাত, এক, তিন, পাঁচ, সাত যোগ করলে আসতেছে ষোলো। ষোলো হলো একটি বর্গ সংখ্যা এবং ষোলো হলো চারের বর্গ, তাহলে চারের উপর বর্গ করলে আসতেছে ষোলো। যেহেতু প্রথম চারটি বিজোড় সংখ্যা আমরা নিয়েছি, তাহলে এজন্য চারের উপর স্কোয়ার করলে প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল আসবে। অনুরূপভাবে যদি আমরা প্রথম পাঁচটি বিজোড় সংখ্যার যোগফল নেই, তাহলে এক, তিন, পাঁচ, সাত, নয় প্রথম পাঁচটি বিজোড় সংখ্যার যোগফল হলো পঁচিশ। পঁচিশ হলো একটি বর্গ সংখ্যা, এটি হলো পাঁচের বর্গ। যেহেতু প্রথম পাঁচটি বিজোড় সংখ্যার যোগফল পঁচিশ হয়েছে, তাহলে পাঁচের উপর স্কোয়ার করলে পঁচিশ হবে। প্রথম পাঁচটি বিজোড় সংখ্যা হওয়ার কারণে আমরা পাঁচের উপর স্কোয়ার করলে প্রথম পাঁচটি বিজোড় সংখ্যার যোগফল চলে আসবে। অনুরূপভাবে যদি ছয়টি বিজোড় সংখ্যার যোগফল নিয়ে আসতে বলে, প্রথম পাঁচ ছয়টি, তাহলে ছয় ছয় ছত্রিশ হয়ে যাবে। এখন যেহেতু এক থেকে ১৯ পর্যন্ত বিজোড় সংখ্যা হলো দশটি, তাহলে দশটি বিজোড় সংখ্যার যোগফল কত হবে? দশের উপর স্কোয়ার, দশ দশে একশো। এভাবেই প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল দশের উপর স্কোয়ার করলে একশো হয়ে যাবে। তো এরকম যদি আমাদেরকে অনেক সময় যদি প্রশ্ন করে এমসিকিউতে যে ক সংখ্যক যদি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হয়, তাহলে ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হবে? ক স্কোয়ার। প্রথম দুইটি বিজোড় সংখ্যার যোগফল যদি দুই স্কোয়ার হয়, প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল যদি তিন স্কোয়ার হয়, প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল যদি চার উপর স্কোয়ার করলে যোগফল হয়, তাহলে ক সংখ্যক যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হবে ক স্কোয়ার। তো এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে এমসিকিউতে আসলে আমরা ঠিকভাবে দাঁড়াতে পারি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।